আমি আগে যা সিনেমা করছি আমরা তো এখন যুগের সাথে তাল লাগে চলতে চাই, আমি চেষ্টা করেছি আমি প্রথম সিনেমা কেমন করবো, তৃতীয়টা কেমন করবো, চতুর্থটা কেমন করবো, পঞ্চমটা কেমন করবো, আমরা প্রতিটা সিনেমা কিন্তু ধাপে ধাপে নিজেকে চেঞ্জ করেছি। হিরো আমরা রোমান্টিক সিনেমা করতে, অ্যাকশন কম করতে, এবার ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছে। ডায়লগ নেব আমরা, ডায়লগের আগে অ্যাকশন নেব। নামটা একটু ব্যতিক্রম আর গল্পটা ব্যতিক্রম, ফুল অ্যাকশন মুভি। আমি এর আগে অ্যাকশন মুভি করিনি, এটা প্রথম আমার অ্যাকশন মুভি। যে অনেকে বলে না হিরো আলম মধ্যে অনেক কিছু হবে না, আসলে একটা পরিচালক ইচ্ছে করলে যে কোনো একটা আর্টিস্ট হোক যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারে, কিন্তু আমরা কি পরিচালকরা কোনো প্রযোজকরা সাহস নেয় না যে হিরো আলম মধ্যে হবে কি না, হিরো আলম মানে কোন রূপে দেখে, অন্য রূপে দেখে, তার উপর রিস্ক নেবো কি না, মানে এই মানুষের ভিতরে যে ভয়, এই ভয়টা ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমার জীবনটা পুঁটি দেয় সংগ্রামে যে হবে না কেন আমি করে দেখাবো। যে হিরো আলমের অনেকে বলেছিল হিরো আলমের সিনেমার টিকিট কেটে কেউ দেখবে না, আমি তিনটে সিনেমা রিলিজ করেছি, তিনটে সিনেমা হলে টিকিট কেটে দর্শক দেখেছে, দশজনটা দর্শক হয়েছে, তো হলে তো রিলিজ করতে পেরেছি। এরকম সিনেমাগুলো আমি তৈরি করে দেখেছি যে না, হিরো আলম দিয়ে সম্ভব সিনেমা করা, সম্ভব তার দিয়েও করা সম্ভব। একটা পরিচালক ইচ্ছে করলে আমাকে যে কোনোভাবে প্রেজেন্ট করে দর্শকদের সামনে তুলে ধরতে পারে। আমি একজন অনেক বড় রাজনীতিবিদের মেয়ে। না না না, মানে সিনেমার গল্প না, মানে এই সিনেমার সাথে আপনার কিভাবে সংযুক্ত হলেন, কিভাবে সেটা বলছি। নায়িকা হলে কি ও? আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমাদের পরিচালক ইভান মল্লিক, সে আমাকে চুজ করেছে হিরো আলমের সাথে। এইভাবে এখানে আরেকটু কথা বলি, আমি কিন্তু প্রথমে ওনাকে নিতে চাইছি, কারণ আমি আলম ভাইকে বলছি আমার সমস্ত স্বাধীনতা দিতে হবে। ভাই আপনি আরেকটু আগে আসেন, আমি কিন্তু আমার মতো করে অন্য সিলেক্ট করে ফেলেছিলাম। আর আমার জন্য প্রতিকূল আরেকটা বিষয় ছিল যে আমি যদি কোন নায়িকা চুজ করতেছি, সবাই কিন্তু কোন এক কারণে হিরো আলমের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে, সব গল্প শুনে খুব আগ্রহ প্রকাশ করছে, খুব ভালো সুন্দর এই হওয়ার পরে যখন বলি আপনাকে কিন্তু হিরো আলমের সাথে কাজ করতে হবে, হ্যাঁ, তো দেখা গেছে যদি ব্যাকডেটেড নায়িকাও হয় তারপরে বলে যে আমি করবো না। তো তারপরে হচ্ছে আমি ওনাকে স্ক্রিপ্টটা দিলাম, একটু গ্রুমিং করাইলাম, দেখলাম যে না উনি পারতেছে। তারপরে আমি আলম ভাইকে বললাম ঠিক আছে ভাই, আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি তখন ওনাকে নিয়েই করবো কাজ করবো।